আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার চিকেন পাস্তা। একদম ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এবং তৈরি করতেও সময় লাগে খুবই কম, আর এটা খেতে হয় কিন্তু অনেক মজার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, ফ্রেশ লেবুর রস 1 টেবিল চামচ, সেই সাথে প্রয়োজন মতন কিছুটা লবণ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, তবে আপনি চাইলে এখানে জালের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও দিয়ে নিতে পারবেন। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেয়ার পর চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় আমি একটি হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম পাস্তা। এখানে আমি 3 রকমের পাস্তা ব্যবহার করছি, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, তবে আপনারা যে কোনো এক রকমের পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গরম পানিতে পাস্তা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু আবার নিচে দলা বেঁধে যায়। এখন পাস্তাগুলো আমি মিডিয়াম হাই আছে সিদ্ধ করে নিব। আর পাস্তার প্যাকেটে কিন্তু ইনস্ট্রাকশন দেয় থাকে যে কত মিনিট সিদ্ধ করতে হবে, সেটা দেখে আপনারা সিদ্ধ করে নেবেন। পাস্তাগুলো আমি প্রায় 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি এর চেয়ে আরেকটু নরম করে সিদ্ধ করতে চান, সেই ক্ষেত্রে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিতে পারেন। তবে পাস্তাগুলো অতিরিক্ত নরম করে সিদ্ধ করবেন না। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। আর পাস্তা সিদ্ধ করার পরে ঠান্ডা পানিতে ধুতে যাবেন না, এতে করে পাস্তার যে এক্সট্রা টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। চুলায় আবারও আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা এখানে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এখন চুলার আঁচ হাইতে করে 1 থেকে 2 মিনিট চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ডেকে দিব আরও 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি কুচি। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ পরিমাণ, সেই সাথে একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। এবার এই সবজিগুলোকে চিকেনের সাথে হাই হিটে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। এর চেয়ে বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। চিলি ফ্লেক্স 1 চা চামচ, প্রয়োজন মতন লবণ, সেই সাথে 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি গার্লিক এবং চিলি সস 4 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 4 টেবিল চামচ, চাইলে এখানে কিন্তু হট চিলি সসও ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আপনারা চাইলে সকাল কিংবা বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনের জন্য এভাবে পাস্তা রান্না করে দিতে পারেন। আর এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ এবং দেশি স্টাইলের মজাদার চিকেন পাস্তা। আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, খুবই সহজ, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।